তো হ্যালো গাইস, আজকে আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাপসে ফার্স্ট টাইম ওয়েলকাম মেসেজ দেওয়া যায়। আর কোনোবারই দেওয়া যাবে না, জাস্ট প্রথমবার আমরা যখন আমাদের অ্যাপ রান করব তখনই আমাদের সেই ওয়েলকাম মেসেজটি দেখা যাবে। তো আমি এখানে একটা প্রজেক্ট করে নিয়েছি, এই যে এই প্রজেক্টটা, সরি, এই যে এই প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে আমি ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবো এই যে আমাদের একটা মেসেজ চলে এসেছে। তো আমি এটা ফার্স্ট টাইম রান করছি, তাই জন্য এখানে এই যে টাইটেল এসছে, মেসেজের পর এসছে ফার্স্ট টাইম, ওকে করলাম। তো আমি এই অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর আমি এবার রান করবো এসটি, আবার এইবার থেকে আর আমাদের সেই ওয়েলকাম মেসেজটি দেখা যাবে না। তো আজকে আমরা দেখবো কিভাবে এই কাজটি করা যায়, চলুন শুরু করা যাক। তো এই যে আমাদের প্রজেক্ট, তো আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ ব্যবহার করেছিলাম। তো আমরা অ্যালার্ট ডায়লগ ব্যবহার করব এখানে, এই যে অন ক্রিয়েটের বাইরে গিয়ে আমরা এখানে অ্যালার্ট ডায়লগ ব্যবহার করব। তো তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা মেথড করে নিচ্ছি এর ভেতরে, শো অ্যালার্টার নামে। আচ্ছা, তো এই মেথডের মধ্যে আমি সম্পূর্ণ কাজ করব। এই যে এখানে এখানে আমি অ্যালার্টার ডিক্লেয়ার করে নিচ্ছি, নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এইটা। তো এখানে আমাদের অল্টা ইন্টার করে এইটা প্রথমটা যেটা আছে অ্যান্ড্রয়েড এক্স এর, আপনাদের V7 থাকবে হয়তো, V7 করে নেবেন, আর অ্যান্ড্রয়েড এক্স হলে তো অ্যান্ড্রয়েড এক্স। তো এখান থেকে বিল্ডারের পরে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস, অর্থাৎ আমরা আমাদের কনটেক্সট দিব, কনটেক্সটের পরে ডট সেট টাইটেল, টাইটেল সেট করব, টাইটেলটা আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। আমি নাম দিয়ে নিচ্ছি মেসেজ, সেট মেসেজ, মেসেজ আমি একটা নাম দিয়ে নিতে পারি। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা বাটন সেট করে দেব, সেট পজিটিভ বাটন, পজিটিভ বাটন, ওকে দিলাম। ওকে দিয়ে নিউ, এখান থেকে এই যে অন ডায়লগ ইন্টারফেস, অন ক্লিক লিসেনার ডায়লগ ইন্টারফেস এটা নিব আমরা। তো যখনই কেউ এই বাটনে ক্লিক করবে তখন আমাদের ডায়লগটা ডিসমিস হয়ে যাবে, ডায়লগটা ডিসমিস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনটাকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা বাটন শো করে দেবো, সরি, অ্যালার্ট ডায়লগটাকে ক্রিয়েট করলাম, তারপর অ্যালার্ট ডায়লগটাকে শো করে দিলাম। তো এবার যদি আমি আমার অ্যাপসটি রান করি কী হয় দেখা যাক। বারবারই আমাদের এই যে এই ডায়লগ বক্সটি দেখাবে, যতবারই ওপেন করব ততবারই এই ডায়লগ দেখাবে। এই যে আমাদের প্রোগ্রাম রান হয়েছে, এই যে আমাদের মেসেজ চলে এসেছে, মেসেজ ওকে করছি, ওকে করার পর ডিসমিস হয়ে যাচ্ছে। তারপর আমি কেটে দিচ্ছি এখান থেকে, এখান থেকে কেটে দেওয়ার পরে এই যে আমার অ্যাপস আবার আমি ওপেন করছি, এই যে এবার আবার দেখাচ্ছে। তো এরকমটা আমরা অ্যালার্ট ডায়লগ করছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শেয়ার্ড প্রিফারেন্সের মাধ্যমে প্রথম অংশটা, অর্থাৎ প্রথম যে অ্যালার্ট ডায়লগ আমরা দিয়েছি এটাকে সেভ করে রাখবো, যেটা একবারই দেখাবে আর কোনোবার দেখাবে না। তো তার জন্য আমরা প্রথমে শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে নিব। তো শেয়ার্ড প্রিফারেন্স ব্যবহার হয় আমাদের ছোটোখাটো ডাটা সেভ করার জন্য অ্যাপসে, গেট শেয়ার্ড প্রিফারেন্স। তো এর মধ্যে আমরা যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে নেমস আসছে আর মোট চাচ্ছে, আমি শেয়ার্ড প্রিফারেন্সের একটা নাম দিয়ে নিচ্ছি, ফার্স্ট টাইম মেসেজ। তারপরে আমি যেটা দিয়ে নেবো সেটা হচ্ছে মোড, মোডের জন্য আমি এখানে কনটেক্সট ডট মোড প্রাইভেট, এই যে মোড চলে এসেছিল। তারপর আমরা যেটা করব শেয়ার্ড প্রিফারেন্সের সাথে আমরা বুলিয়ান সেট করে দেবো, এই যে গেট বুলিয়ান, এই গেট বুলিয়ানে এখানে একটা কি দিতে বলছে, আমরা কি দেব এখানে, জাস্ট ফার্স্ট টাইম কি দিই। তারপরে আমরা ভ্যালু দিব তার ট্রু। এখন এই যে শেয়ারের প্রিফারেন্সের গেট বুলিয়ান, বুলিয়ান আমরা ট্রু করে দিয়েছি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। তো বুলিয়ান আমি ফার্স্ট মেসেজের মধ্যে রেখে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ইফ যদি ফার্স্ট মেসেজ ট্রু হয়, অর্থাৎ এই যে এই বুলিয়ানটা, এই বুলিয়ান ভ্যালু, অর্থাৎ বুলিয়ানের মান, মান যদি ট্রু হয় তাহলে আমাদের ফার্স্ট মেসেজ কাজ করবে। তো আমি এই শো ডায়লগটাকে তুলে নিয়ে এইখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে ফার্স্ট মেসেজের মান যদি ট্রু হয়, অর্থাৎ সত্য হয়, তাহলেই এই শো অ্যালার্ট ডায়লগ কাজ করবে। এখন শো অ্যালার্ট ডায়লগ তো কাজ করলো, আমাদের অ্যালার্ট ডায়লগ এই যে ফার্স্ট মেসেজের মান এখন ফলস করতে হবে, না হলে তো যতবারই অন করবো ততবারই আমাদের মেসেজ রান হতে থাকবে। তো এটাকে ফলস করার জন্য আমরা এই যে এই লাইনটা সম্পূর্ণটা কপি করব, এই একই লাইন নিচে আবার লিখতে হবে আমাদের। আমি কপি করে নিয়ে আসছি, এই যে নিচে ক্রিয়েটের ওপরে এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই শেয়ারের প্রিফারেন্স ডট এডিটর, সরি এটা না, শেয়ারের প্রিফারেন্স বড় হাতের, শেয়ারের প্রিফারেন্স ডট এডিটর, আমি একটা অবজেক্ট দিয়ে নিচ্ছি এডিটর। তো এখানে আমাদের দিতে হবে যেটা সেটা হচ্ছে শেয়ারের প্রিফারেন্স ডট এডিট, অর্থাৎ এই শেয়ারের প্রিফারেন্স হচ্ছে এই শেয়ারের প্রিফারেন্স, এই শেয়ারের প্রিফারেন্স, এই শেয়ারের প্রিফারেন্স। তো এরপরে আমরা যা কাজ করবো সবে এডিটরকে কেন্দ্র করে, এডিটরকে কেন্দ্র করে নিই, এডিটর ডট
ফুট বুলিয়ান, এখানেটা কি দিব কি দিব, অর্থাৎ এই কিটা দিব, এই ফার্স্ট টাইম কিটা দেব, অর্থাৎ এর আন্ডারে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আমরা এখানে ফলস করে দেব। তো আমরা কি দিলাম, কির আন্ডারে যে ভ্যালু আছে সেটাকে আমরা ফলস করে দিলাম, এই যে। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই এডিটরকে অ্যাপ্লাই করে দিব, এডিটর ডট অ্যাপ্লাই। তো এই যে আমাদের কোডিং সম্পূর্ণটাই রান হয়েছে, সরি কমপ্লিট হয়েছে। তো আমরা কি করলাম একটু দেখা যাক, আমরা প্রথমে করেছি কি, শেয়ারড প্রিফারেন্স নিয়ে নিয়েছি, শেয়ারড প্রিফারেন্সের মধ্যে আমরা একটা কি দিয়েছি, তারপরে আমরা এখানে একটা মোড দিয়েছি প্রাইভেট মোড, যাতে অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। তো এখানে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিয়েছি যেটাকে ট্রু করেছি, যার মান বলেছি যদি ট্রু হয় তাহলে অ্যালার্ট ডায়লগ শো করবে, যদি তা না হয় তাহলে শো করবে না। তো এখানে নিচে এসে আমরা এই যে এই অ্যালার্ট ডায়লগ শো করার পর ডিসমিস করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ফলস করে নিয়েছি। তো আমি এখান থেকে রান করছি আবার, তো এই যে আমাদের প্রোগ্রাম রান হচ্ছে, এই যে আমাদের প্রোগ্রাম রান হয়েছে। তো এখান থেকে আমি ওবি করছি দিস ইজ বাসিস ফর ফার্স্ট টাইম, ওকে। তো এরপর আমি যদি ওখানে যাই, অর্থাৎ এই অ্যাপসটা ওপেন করি আবার, তাহলে এই মেসেজটা আর দেখাবে না, এই যে। তো এটা ছিল আজকের ভিডিও, পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।